বেশ কিছুদিন আগে নির্মদনের সমাধি নিয়ে যে ভিডিওটি আমি করেছিলাম, তারপর থেকে আপনাদের অনেকেই চেয়েছিলেন নির্মদনের জীবনী নিয়ে যদি কোনো ভিডিও করি। নির্মদনের জীবনী নিয়ে ভিডিও করতে গিয়ে যেটুকু তথ্য জোগাড় করা সম্ভব হয়েছে, চলুন বন্ধুরা আজ সেই কাহিনী আপনাদের শোনাব। নমস্কার বন্ধুরা, মানুষ বাংলা ইউটিউব চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই। চলুন আজ শুনি নির্মদনের কথা। নির্মদনের নাম ছিল নির্মদন খাঁ। কোনো কোনো ঐতিহাসিক তাকে মীর মর্দানও বলেছেন। তার সম্পর্কে খুব বেশি কিছু জানার উপায় নেই। নবাব আলীবর্দী খাঁর মেজো জামাই নবাব নওয়াজেশ মোহাম্মদ খাঁ যখন ছিলেন ঢাকার ডেপুটি গভর্নর, তখন হোসেন কুলি খাঁ ছিলেন তার সহকারী ও প্রধান পরামর্শদাতা। ঢাকাতে হোসেন কুলি খাঁর এক ভাইপো হাসান উদ্দিনের পার্শ্বচর ছিলেন নির্মদন। সেখানেই বিশ্বস্ত কর্মচারী হিসেবে নির্মদন কিছু সুনাম অর্জন করেছিলেন। হোসেন কুলি নামে ডেপুটি গভর্নর নওয়াজেশ মোহাম্মদের সরকারি হলেও তার সঙ্গে সিরাজের মাসি ঘসিটি বেগমের একটা গোপন প্রণয়ের সম্পর্ক ছিল। পরবর্তীকালে হোসেন কুলি খাঁর সঙ্গে সিরাজের মা আমিনা বেগমেরও একটা সম্পর্ক গড়ে ওঠে। তার জন্য নবাবকে অনেক টিটকারি সহ্য করতে হয়েছিল। তখন হোসেন কুলি খাঁ একজন রূপবান এবং শক্তিমান যুবক। ভাইপো হাসান উদ্দিনকেও হোসেন কুলি নবাব নওয়াজেশ মোহাম্মদের আর একজন সরকারির পদে বসিয়ে দেন। নিজে ঘসিটি বেগমের মন্তুষ্টি করতে তিনি ব্যস্ত থাকায় তার সরকারি ডিউটির ভার হাসান উদ্দিনকে তিনি দিয়েছিলেন। এই হাসান উদ্দিনও কম দুশ্চরিত্র ছিলেন না এবং সিরাজ তাদের এই কাকা ভাইপোকে একেবারে সহ্য করতে পারতেন না। তখনও নবাব আলীবর্দী খাঁ জীবিত। 1754 সালে সিরাজউদ্দৌলা গুপ্তঘাতকের সাহায্যে হাসান উদ্দিনকে ঢাকাতে হত্যা করিয়েছিলেন। হাসান উদ্দিনের হত্যার ব্যাপারে তার পার্শ্বচর নির্মদনের কোনো হাত ছিল কি না, সমসাময়িক ইতিহাসে তার কোনো উল্লেখ নেই। তবে হাসান উদ্দিনকে হত্যা করানোর পরই নির্মদনকে তলব করে আনা হয় এবং সিরাজ তাকে মনসাব দিয়ে একজন সেনাপতির পদ দেন। স্টুয়ার্ট সাহেব তার বাংলার ইতিহাসে নির্মদনকে নিচু বংশের লোক বলেছেন। সিরাজ যে কোনো কারণেই নির্মদনের উপর সন্তুষ্ট হয়ে তাকে 5,000 মনসবদার করেন এবং নির্মদন তার সারা জীবন দিয়ে এই নিমকের সম্মান রেখেছিলেন। সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণের সময় নবাবী ফৌজের অন্যতম সেনাপতি হিসেবে নির্মদন উপস্থিত ছিলেন। কলকাতার দুর্গ অধিকারের পর হলওয়েল সাহেবকে আরও দুজন সাহেবের সঙ্গে সেনাপতি নির্মদন বন্দি করেছিলেন। একথা হলওয়েল নিজেই লিখে গিয়েছেন। নির্মদনের হুকুমে বন্দি হলওয়েলকে অন্যান্য বন্দীদের সঙ্গে বেঁধে হাতকড়া পরিয়ে মুর্শিদাবাদে পাঠানো হয়। নির্মদন তাদের বন্দি করে মুর্শিদাবাদে খুবই তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। মুর্শিদাবাদে আসার 8 দিন পরে নবাবের হুকুমে হলওয়েল এবং তাদের সঙ্গীদের হাতকড়া কেটে মুক্তি দেওয়া হয়েছিল। সিরাজের 2-5,000 মনসবদারদের মধ্যে নির্মদন ও মোহনলাল সম্পর্কে সমসাময়িক ইতিহাসে খুবই কম পাওয়া যায়। 1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে সকাল 8টায় পুকুরের পারে সাজানো ফরাসি কামান থেকে প্রথম গোলাবর্ষণ আরম্ভ হল। নবাবী কামানের প্রথম গোলায় ইংরেজের পক্ষের একজন মারা পড়ল এবং একজন আহত হল। নবাব সৈন্যের ডান দিক থেকে বলদের গাড়ির কামান দাগা শুরু হলো, কিন্তু সে গোলার নিশানা ঠিক ছিল না। বেশিরভাগ গোলা ইংরেজ বুদ্ধের কাছাকাছি পৌঁছালো না। ইংরেজও তাদের বাঁদিকে সাজানো দুটি কামান থেকে দাগতে শুরু করলেন। আধ ঘন্টা কামান যুদ্ধ চলার পর দেখা গেল ইংরেজের পক্ষে 10 জন গোরা ও 20 জন সিপাই মারা গিয়েছে। নবাবের পক্ষে একজন মারা গেলেও সেখানে আরও 10 জন এসে পড়ে। ক্লাইভ দেখলেন যে এভাবে প্রতিটি মিনিটে একজন করে সৈন্য মারা গেলে ইংরেজ সৈন্য দাঁড়াতে পারবে না। তিনি সব সৈন্যকে আমবাগানের মধ্যে আশ্রয় নেওয়ার আদেশ দিলেন। ইংরেজ বাহিনীকে পিছিয়ে যেতে দেখে নবাবী কামান থেকে আরও গোলাবর্ষণ শুরু হয়ে গেল, কিন্তু সমস্ত গোলা আমগাছের উপর গিয়ে পড়ায় আমগাছের ডালগুলি শুধু ভাঙতে থাকল। ইংরেজ ফৌজের কিছু হলো না। ইংরেজ সৈন্য গাছের আড়ালে বাঁধের নিচে বসে পড়ল। কেবল বাঁধের কাটা জায়গা থেকে 10টি কামানের গোলা সমানে চলতে থাকলো। কোনো রকমে নবাবী ফৌজকে ঠেকিয়ে রাখার চেষ্টা চলতে থাকলো। নবাবের পক্ষ থেকে যারা আক্রমণ চালাচ্ছিলেন তারা সকলেই ছিলেন নির্মদন ও মোহনলালের সৈন্য। এই দুজনেই নবাবের পক্ষে আছেন,
প্রকৃতপক্ষে নবাবের বেশিরভাগ সৈন্য মীরজাফর, ইয়ার লতিফ খাঁ ও রাজা দুর্লভলামের অধীনে। তারা দূরে সৈন্য নিয়ে শুধুমাত্র দাঁড়িয়ে থাকলেন। দূরে দাঁড়িয়ে মীরজাফর দুপক্ষের গুলি চালানো দেখতে শুরু করলেন। তার কামানগুলি যেমন ছিল তেমনি থেকে গেল। পলাশির প্রান্তরে সেদিন বেঈমানি ও বিশ্বাসঘাতকতার সাথে সাথে প্রকৃতিও যেন বাদ সেধেছিল। বেলা 11টার পর হঠাৎ এক পশলার জোরে বৃষ্টি হয়ে গেল। তার ফলে খোলা জায়গায় রাখা নবাবী ফৌজের সব বারুদ ভিজে গেল। কিন্তু আমবাগানের উপর ত্রিপল দিয়ে রাখা সাবধানে থাকা থাকায় ইংরেজ পক্ষের বারুদ ভিজল না। তাছাড়া বলদের গাড়ির উপর যেসব নবাবী কামান গোলা ছুটতে ছুটতে আমবাগানের দিকে এগিয়ে যাচ্ছিল, তারও বারুদ গেল ভিজে। ভিজে বারুদ নিয়ে মীরমদনের কামান আর তেমন গোলাবর্ষণ করতে পারল না। বৃষ্টিতে মাঠ ভিজে কাদা হয়ে যাওয়ায় নবাবের বলদ টানা কামানের গাড়িগুলো সব কাদায় আটকে গেল। গোলন্দাজেরা গোলাবর্ষণ বন্ধ করে গাড়িগুলো কাদা থেকে ওঠানোর চেষ্টা করতে লাগলো। গোলাবর্ষণ থামলেও সেনাপতি মীরমদন কিন্তু থামলেন না। তিনি তার সৈন্যবাহিনী নিয়ে ইংরেজ বাহিনীর দিকে প্রবল বেগে এগিয়ে যেতে থাকলেন। মেজর ক্লিওপ্যাট্রিক নবাবী ফৌজকে এগিয়ে আসতে দেখে কামান দাগতে শুরু করে দিলেন। তার সৈন্যরাও গুলিবর্ষণ আরম্ভ করে দিল। ইংরেজরাও গোলাগুলির চোটে কামানবাহী গাড়ির বড় বড় বলদগুলি আহত হয়ে ছোটাছুটি শুরু করে দিল। ঘোড়া ও হাতি আর পদাতিক সৈন্য সকলের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিল। বেলা 12টার সময় সৈন্য চালনায় ব্যস্ত থাকায় মীরমদনের পায়ের উপর ইংরেজ কামানের একটা গোলা এসে পড়ল। সেনাপতি মীরমদনের পা তখনই গুঁড়ো হয়ে গেল। মারাত্মকভাবে আহত মীরমদন ঘোড়া থেকে পড়ে গেলেন। আহত মীরমদনকে তুলে সিরাজউদ্দৌলার শিবিরে নিয়ে আসা হলো। নবাব তখন তার বন্ধুদের সঙ্গে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখছেন। মৃতপ্রায় সেনাপতি মীরমদন যুদ্ধের জন্য কী কী ব্যবস্থা করেছেন নবাবকে সে কথা বলতেই নবাব শিবিরেই তিনি ধীরে ধীরে মারা গেলেন। মীরমদনের মৃত্যু আর তার সঙ্গে তার তিন প্রধান সেনাপতির নিরাপত্তা দেখে সিরাজউদ্দৌলা খুবই হতাশ হয়ে পড়েছিলেন। ঠিক সেই সময়ে পুকুরের পার থেকে নবাবের শিবির লক্ষ্য করে ইংরেজ কামান থেকে অগ্নিবৃষ্টি আরম্ভ হওয়ায় নবাব ভাবলেন যে এবার ইংরেজরা তার শিবির আক্রমণ করবে। নবাবের অনেক সৈন্য ইতিমধ্যে গড়খাত পার হয়ে শিবিরের দিকে এগিয়ে এসেছিল। তারা কয়েকটা কামান ঘুরিয়ে গোলাবর্ষণের চেষ্টা করতে থাকলো। ওদিকে নিজের জায়গা থেকে পিছিয়ে আসলেও ফরাসি সেনাপতি সিনফের কামান চারটি থেকে গোলাবর্ষণ সমানে চলছিল। ইংরেজের গোলাবর্ষণে কামানবাহী গাড়িগুলির বলদগুলিও মারা যায় আর কামান সমেত পাটাতনগুলি মাঠের কাদায় আটকে থাকে। অশ্বারোহী সৈন্যদল কিছুটা এগিয়ে ইংরেজের আক্রমণের চেষ্টা করে, কিন্তু ইংরেজের গোলাগুলির বর্ষণে তারাও পিছিয়ে আসে। তবুও এই সময় ইংরেজের পক্ষে কিছু সৈন্য হতাহত হয়। মীরজাফরের সৈন্যদল ততক্ষণে মাঠ থেকে সরে গিয়েছে। ইংরেজ সৈন্য তখন সিনফের ফরাসি গোলন্দাজদের তিন দিক থেকে আক্রমণের তোড়জোড় আরম্ভ করেছে। সিনফে দেখে নিয়েছিলেন যে নবাবের সৈন্যদল তখন সবাই সরে পড়েছে। তিনিও আর কাল বিলম্ব না করে সেখান থেকে নিজেও সরে পড়ার ব্যবস্থা করলেন। পলাশির যুদ্ধে ইংরেজদের জয় হল। পলাশির ময়দানে কোম্পানির নিশান উড়ল। সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত যে যুদ্ধ হয়েছিল তাতে ইংরেজের পক্ষে 20 জন গোড়া হত বা আহত হয়েছিল এবং 16 জন লাল পল্টনের সিপাই নিহত আর 36 জন আহত হয়েছিল। নবাবের পক্ষে মোট কতজন হতাহত হয়েছিল তার হিসাব নেই। পালিয়ে যাওয়ার সময় সৈন্যদের উপরে কামানের গোলাবর্ষণ চালানোর ফলে হয়তো অনেক লোকই মারা গিয়েছিলেন। মীরমদনের গোলার আঘাতে মৃত্যুর পর মীরজাফর যদি সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধটা চালিয়ে যেতেন তাহলে নবাবী সৈন্য ছত্রভঙ্গ হতো না, কিন্তু তিনি তা করেননি। তিনি উল্টে সিরাজকে অন্য পথে চালিত করেছিলেন। নবাবী সৈন্য পলাশির মাঠ থেকে পালাতে না লাগলে ইংরেজের পক্ষে পলাশি যুদ্ধ জয়ের কোনো আশাই সেদিন ছিল না। মীরমদনের মৃত্যুতে সিরাজ মর্মাহত ও ভীত হয়ে পড়লেন। পলাশির যুদ্ধ মীরমদন ও মোহনলাল হয়তো একাই জিতিয়ে দিতে পারতেন, কিন্তু মীরজাফরের বিশ্বাসঘাতকতার ফলে সেদিন মোহনলালকেও যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতে হয়েছিল। পলাশির যুদ্ধে মীরমদন মারা গেলে তার মৃতদেহ এনে দাঁতপুরের কাছে ফরিদতলা গ্রামে কবর দেওয়া হয়েছিল। ফরিদতলায় শাহ ফরিদের কবরের পাশে মীরমদনের খুবই সাদা মাথা একটি কবর। এই অঞ্চলের হিন্দু মুসলমান সকলেই জানেন যে এটি পলাশির বীর যোদ্ধা মীরমদনের সমাধি। মীরমদন পলাশির যুদ্ধক্ষেত্রে মারা যাওয়ার পর ফরিদতলায় তাঁর কবর দেওয়া হয়েছিল ঠিক, কিন্তু তাঁর ছেলে মীর গুলাম আব্বাস তখনও মুর্শিদাবাদেই বসবাস করতেন। সিরাজের পতনের পর মীরমদনের বংশধররা খুবই কষ্টের মধ্যে পড়েছিলেন, কিন্তু আজও মীরমদনের বংশ কিন্তু লোপ পায়নি। মীরমদনের ষষ্ঠ পুরুষ মীর কাসেম আলীকে একবার খোঁজ পাওয়া গিয়েছিল। তিনি জহরতের কারবার করতেন।
তাঁর বাড়িতে তখনও মীর মদনের ব্যবহার করা একটি ছোরা ছিল। সেই ছোরাটি ছিল খেলাতের ছোরা। নবাবী আমলে যাদের নবাব খেলাত দিতেন তাদের খেলাতের সঙ্গে মুক্তোর মালা, কল্পি, মূল্যবান কাপড় চোপড় এবং ছোরা বা তরোয়াল দেওয়া হতো। কেউ পেতেন হাতি, কেউ পেতেন পালকি। পালকিও আবার সম্মানের ওজন অনুসারে 4, 8, 16 বা 32 বেহারার হতো। মীর মদনের ছোরাটি ছিল ইস্পাতের ছোরা। তার গায়ে চাঁদি দিয়ে উর্দুতে খোদাই করে মীর মদন খাঁ সিপাহসালার লেখা ছিল। ছোরার বাঁটে এককালের দামি পাথর লাগানো ছিল। তা দেখে বুঝতে পারা যায় আর সিপাহসালার কথাটি মানে হচ্ছে সেনাপতি। মীর মদন সম্পর্কে ইংরেজ ঐতিহাসিক বা সমসাময়িক কোনো ঐতিহাসিকই সেইভাবে কিছু লিখে যাননি। যাই হোক বন্ধুরা, মীর মদন সম্পর্কে যেটুকু তথ্য জোগাড় করতে পেরেছিলাম সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। এর পরবর্তী কোনো ভিডিওতে মীর মদনের বংশধরদের যদি কোনো সন্ধান পাই তাদের নিয়ে অবশ্যই একটি ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। যাই হোক, ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে।